চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় প্রায় 35 একর জমিতে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানটিতে 2টি ছাত্রীনিবাস এবং 5টি ছাত্রাবাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মূল একাডেমিক ভবনের সাথে সংযুক্ত আলাদা ভবনে মিলনায়তন ও গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারে প্রায় হাজারের অধিক বইয়ের সংরক্ষণ আছে। পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের নিবাসের ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ পরিচালনা করে। একজন অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপাধ্যক্ষের সহযোগিতায় যাবতীয় একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে তৎকালীন পাকিস্তান সরকারের সময়ে 1962 সালে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই এটি ছাত্রী ডিপার্টমেন্ট নিয়ে পরিচালিত হওয়া শুরু হয়। বর্তমানে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে। 4 বছর মেয়াদে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ মোট 8টি পর্বে এই কোর্স শেষ হয়। পর্ব সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি পর্বে 65% ছাত্রছাত্রীকে সরকারিভাবে বৃত্তি দিয়ে থাকে। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের আবশ্যিকভাবে পাঠ্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য একটি নন টেকনিক্যাল স্টাডিজ বিভাগ রয়েছে। এতে 7টি অনুষদের মধ্যে থাকছে সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি ও পাওয়ার টেকনোলজি। এছাড়াও এখানে সাংস্কৃতিক ক্লাবের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে একটি ক্লাব রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.ctgpoly.gov.bd ওয়েবসাইটটি। এছাড়াও চট্টগ্রাম পলিটেকনিক সহ দেশের সকল পলিটেকনিকে ভর্তি সিস্টেম, জিপিএ সিস্টেম এবং মোট খরচ সম্পর্কিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে প্রকাশ হওয়া ভিডিওগুলো দেখতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দেওয়া থাকছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।